দুনিয়ার বুকে মানুষ আল্লাহ সম্পর্কে জানার জন্য অনেক রকমের পদ্ধতি আবিষ্কার করেছে কেউ খানকার ব্যবস্থাপনা করেছে কেউ রিয়াদা মোজাহাদা মোশাহাদা নাম দিয়েছে কেউ বা বিবেককে বিবেককে এমন জায়গায় চারণ করিয়ে বেরিয়েছে যেখানে বিবেকের কোনো জায়গা দখল নেই কেউ বা মনে করেছে যে আল্লাহকে পেতে হলে শুধুমাত্র নিজেদের কারো অনুসরণ করে চলতে হবে এক এক জনে এক এক পথে চলেছে কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে জানতে হলে একমাত্র কোরআনে করিম এবং রসুল ইসলামের উপর নির্ভর করতে হবে কারণ জ্ঞানের উৎস জ্ঞান পাওয়ার জায়গা যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুননার বাইরে যত জ্ঞান আছে সবগুলি সমস্যা আছে কোনো না কোনোভাবে ভাবে সেটাতে সমস্যা আসতে পারে কোরআন এবং শূন্য হচ্ছে আল্লাহর বাণী আল্লাহ তালার ওয়াহি মতলু অথবা গায়ের মতলু তেলাওয়াত কি তো ওয়াহি অথবা তেলাওয়াত তেলাওয়াত ছাড়া ওয়াহি দুইটাই ওয়াহি কারণ রসুল্লাহ সাল আলাম যা বলেছেন তা ওয়াহি আল্লাহ তালা তার বাণী যা নাজির করেছেন তা ওয়াহি আর যদি সত্য কি জিনিস জানতে হয় অহির অনুসরণ করতে হবে অহির অনুসরণ ছাড়া সত্য জানার কোনো সুযোগ নেই সবচেয়ে বড় সত্য হচ্ছে তাআলা আল্লাহ তালাকে চেনার জন্য জানার জন্য তাকে যথাযথভাবে বুঝার জন্য কোরআন এবং সুন্নার অনুসরণ করতে হবে আল্লাহ তাআলাকে আল্লাহ তাল পরিচালনা নিজে কোরআন তুলে ধরেছে আপনি আমি সকাল বিকেলে পড়ি আল্লাহ কোরআন করিমে যেখানে আল্লাহ দিয়ে শুরু করা হয়েছে প্রত্যেকটি আল্লাহ নিজের পরিচয় দিয়েছে এরকম বহু আয়াত আছে আমি কিছু আয়াত উল্লেখ করবেন দেখুন আল্লাহুল আহ ইলাহাইল্লাহুয়া আল্লাহকে তিনি বেদিত তিনি যে পরিচয় দিচ্ছেন তিনি বেদিত আর কোনো ইলাহা নেই আলহাইউল কৈয়ুম চিরঞ্জিব তিনি আল কাইয়ুম সর্বসত্তাকে তিনি ধারণ করে রেখেছেন সব কিছুকে তিনি ধারণ করে রেখেছেন কৈয়ুম তিনি লা তা হুসিনা তুলা ন ঘুম তাকে পায় না তন্দ্রা তাকে পায় না ঘুম কেন পায় মানুষের কারণ মানুষ কাজ করতে করতে নিজে ক্লান্ত হয়ে পড়ে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ওমা সালাম লোক আসমান এবং জমিন আমি ছয় দিনে সৃষ্টি করেছি কিন্তু আমাকে কোনো ক্লান্তি পায়নি ইহুদিরা বলে সপ্তম দিনে আল্লাহ তালা পায়ের উপর পা তুলে শুয়ে আসলেন ক্লান্তি তেনা হজুবিল্লা এই জন্য আল্লাহ তালা বলেন ওমা সালাম লোক আমাকে কোনো ক্লান্তি পায়নি যাতে করে ইহুদিদের বক্তব্যকে তিনি খণ্ডন করে দিয়েছেন এর মাধ্যমে আসমান এবং জমিন যা আপনি দেখেন দৃশ্যমান এবং যা দেখেন না সবই মালিকানা কার আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তার সামনে তার অনুমতি ব্যতীত অধিকার রাখে না সুরাজ সাবার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তোমরা যা দেখতেছ এ সবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এগুলিতে আর কারো মালিকানা নেই মালিকানা যেমন নেই শরিক নেই হয়তো মনে হতে পারে যে তিনি তো মালিক না হয়তো শরিক হইতে পারে অন্য কেউ অন্য কেউ তার সাথে শরিক হইতে আল্লাহ বলছেন যে তার সাথে কেউ শরিকও নেই হয়তো কেউ মনে করতে পারে যে শরিক নাই কিন্তু সাহায্যকারী আছে আল্লাহ তালা এটা অস্বীকার করেছেন সুরাজ আবার বাইশ নম্বর আয়াতে যে মা আল্লাহ মিন জহির তার কোনো সাহায্যকারীও নেই এগুলি সাহায্য লাগে না আল্লাহ তালা কারোর সাহায্য লাগে না এগুলি সৃষ্টি করতে তারপর কেউ হয়তো মনে করতে পারে যে মালিকেরা না থাকলেও শরিকা না থাকলেও সাহায্যকারী না থাকলেও কেউ সুপারিশ করলেও কাজ দিতে পারে এই জন্য ফরা রায়ত আল্লাহ তালা বলছেন তেশ নম্বর আয়াতে ওয়ালা আয়াতান ফর শাফরাতু এন্ড দা তার অনুমোদিকে কেউ সুপারিশ করার অধিকার রাখে না মহার আল্লাহ তালে তার মহত্ব যদি বুঝতে পারি তাহলে সহজেই আমরা এই দুনিয়ার বুকে মানুষ যে অহংকার করে বেড়াচ্ছে যে ভুল করে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের পিছে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন সৃষ্টির পিছে ছুটে ছুটে বেড়াচ্ছে তা বন্ধ হয়ে যাবে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা শুদ্ধ নয় বলেই তা হচ্ছে আল্লাহ তারা বলছেন নিয়া আলা উমা বেইনা এইদি মা খাল বাহোম তিনি জানেন তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সব জানেন রাতের অন্ধকারে কোথায় কি করছেন তা তিনি জানেন কোথায় কোন কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে কোন পিঁপড়া কালো পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে তিনি জানেন সেটা কোন জায়গা আপনি অন্ধকারে কি করে বসেছেন রাতের বেলা দুনিয়ার কেউ না জানলেও ঠিকই তিনি দেখছেন এবং জানছেন তার থেকে আপনি কোনো কিছু লুকাতে পারবেন না আসমান জমিনে কোন কিছু রায় পরিমাণ জিনিসও তার আলমের বাইরে নয় সবই তিনি দেখছেন এবং জানছেন ولا يحيطن بشيء মিন علمه কিন্তু কোন মানুষ তার এলমের কোনো ধারে কাছেও যেতে পারে না। খুদাইর এবং মুসা দুজনেই যখন একসাথে বের হয়েছিলেন তখন নদীর ধারে দাঁড়িয়েছিলেন ছিলেন বুখারী তে এসেছে। একটি পাখি নদী থেকে যতটুকু পানি নিয়েছেন তিনি বললেন যে মুসা আমি এবং তুমি দুনিয়া সমস্ত মানুষ যত আলেম আমরা দিয়েছ আল্লাহ তাআলা সেটাই নদী থেকে পানি যতটুকু নিছে যতটুকু বাইরে নয়। আসমান এবং জমিন যা আপনার চোখে দেখা যায় যা এখন আবিষ্কার করেছে মানুষ কত কি না আবিষ্কার করেছে সবই আল্লাহর কুর্সিতে জায়গা হয় কুরসি কিন্তু আরশো নয় কুরসি আরশো না কুর্সিতে জায়গা হয় কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই আয়াতটি কেন কারণ এখানে কুরসির বর্ণনা দেয়া হয়েছে মানুষ এবং সমস্ত সৃষ্টি যেখানে জায়গা হয় সমস্ত সৃষ্টি যেটাতে জায়গা হয় সেটা হচ্ছে কুর্সি কিরকম জায়গা হয় আমরা ইনশাল্লাহ হাদিসে উল্লেখ করবো সেটা এই জন্য এটা সবচেয়ে আল্লাহর পরিচয় এখানে আছে বলেই আল্লাহ তালার মহত্ব এখানে বর্ণিত হয়েছে বলেই এই আয়াতটি সবচেয়ে বড় আয়াত বলে বিবেচিত হয়েছে আল্লাহ বলছেন ওলা ইউদুল হেফ জহুমা উহু আসমান এবং জমিনের হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না তিনি আলী সব কিছুর উপরে তিনি যত উপরে চিন্তা করতে পারেন তার চেয়েও তিনি উপরে সব কিছুর উপরে তিনি আদিম তিনি মহৎ এবং মহান মহান তিনি আল্লাহ তালা অন্য আয়ত্ব বলছেন আল্লাহহুলা ইলাহ আল্লাহ আল হায়ুল কাইয়ুম আল্লাহ তিনি এমন এক সত্তা তিনি ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই তিনি চিরঞ্জীব এবং সবকিছু ধারণ ধারণ করে আছেন তিনি ধারক অন্যত আল্লাহ তালা বলছেন আল্লাহ আই লা আল্লাহ তালা তিনি তিনি ব্যয়ত আর কোন ইলাহ নেই আর কোনো সত্য ইলাহ নেই লাহে ইজমায়ান না কুমিল্লা ইয়মিল কিয়ামত ইলাহ তোমাদের সবাইকে তিনি একত্রিত করবেন কোথায় কে মরে গেছে আপনিও খবর রাখেন না বংশের অনেকেই খবর রাখে না কোথায় কে মরে গেছে কিন্তু হইতে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত মানুষ মারা যাবে সবাইকে তিনি একত্রিত করবেন ওমান ভাসী আর কেউ নেই তিনি বলেছেন একত্রিত করবেন আপনাকে বিশ্বাস করতে হবে সেটা এই একত্রিত করা কোনো কঠিন কাজ নয় তার কাছে তিনি একটি ঘোষণা দিবেন নির্দেশ দিবেন তার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে যাবে সব মানুষ ফাইজা যখনই তিনি নির্দেশ দিবেন কবর থেকে সব মানুষ সেদিকে দৌড়ে পালা দৌড়ে যায় উপস্থিত হয়ে যাবে যেন তারা কোনো লক্ষ্য বস্তুর দিকে ধাবিত হচ্ছে সেভাবে আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে যাব একটা নির্দেশের কারণে একটা নির্দেশ যেন একটা কঠিন নির্দেশ আসছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে উপস্থিত হয়ে যাব একটা নতুন এক ভূমিতে যে ভূমিতে কারো কোনো জুলুম করা হয়নি অত্যাচার করা হয়নি সেই ভূমিতে আমরা একত্রিত হয়ে যাব কিরকম মহান আমার রব কত বড় তিনি সবকিছু একত্র করতে পারেন একটু চিন্তা করার বিষয় রয়েছে নিজের পরিচয় তুলে ধরে তিনি বলছেন মানুষ যেন বলে হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আর কোন সত্য ইলাহে নেই তার উপর আমরা তাওয়াক্কুল করছি ভরসা করছি তিনি মহান আরশের অধিপতি আল্লাহ তাআলা আরো বলছেন ইলাহা ইল্লাহু লাহুল আসমা উল নিজের পরিচয় আরও তুলে ধরছেন যে তিনি এমন এক সত্তা তিনি বেতো আর কোনো ইলাহ নেই তার রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ পরিচয় তুলে ধরছে নামের নামের মাধ্যমে যারা আল্লাহর নামকে অস্বীকার করে মোতাজিলে ফেরকা তারা আল্লাহকে চিনতে পারেনি নামের মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরেছেন তিনি বলছেন ওলিল্লাহ আসমা উল হোসনা ফাদুর হুবিহা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলো দিয়ে তাকে তোমরা আহ্বান করো তিনি বলছেন ইন্নানি আনল্লাহ আনা নিশ্চয় আমি সে আল্লাহ যিনি ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই সুতরাং আমারই আবাদত করো নাম যেমন তার স্বীকৃতি দিতে হবে আবাদত তারই করতে হবে সেটাই বলে দিয়েছেন ও সালাত সলা দিক্রি আমার স্মরণের জন্য সলা তুমি কায়েম করো আল্লাহ তালা আরও বলছেন আল্লাহ হইয়া আহিলা আল্লাহু রবুল আর শেল আউদীপ আল্লাহ তা আলাহ তিনিবেদিত আর কোনো ইলাহে নেই তিনি মহান আর রব তিনি আরও বলছেন ওয়াহু আল্লাহ উল্লা আহিলা আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ য্বিনবেদী তো আর কোনো ইলাহে নেই আল্লাহু লাহেম ফিল উলা উল্লা আখরা শুরু এবং শেষে সবসময় তার জন্য প্রশংসা আল্লাহামদুল্লিল্লাহ রবুল আলহ মিন আমরা বলি আবার যখন জান্নাতে যাই সর্বশেষ কথা হবে আহিলামী জান্নাতে গেলেও সে প্রশংসা আল্লাহ তিনি হচ্ছেন সেই রব ইলাইহিল হুকমু তার কাছেই সমস্ত বাণী তার কাছেই সমস্ত বিধান তার কাছ থেকে বিধান আসে ওই ইহি তার কাছে তোমাদেরকে ফেরত প্রত্যাবর্তন করানো হবে তিনি তার পরিচয় তুলে ধরছেন আল্লাহ মত মেনুন আল্লাহ তালা বলছেন আল্লাহ তিনি ব্যক্তি আর কোন ইলাহ নেই তার উপরে যেন মোমেনরা যেন তার উপরে ভরসা করে তিনি তার পরিচয় তুলে ধরে বলছেন ওহু আল্লাহ তিনি হচ্ছেন আসমান এবং জমিনে মাহবুদ আসমানে কারা আছে ফেরিস তারা তারা তারই আবাদত করে জমিনে মানুষরা তারই আবাদত করে এই মহান সত্তার আবাদত করে তোমাদের গোপন যা আছে তা তিনি জানেন প্রকাশ্য যা আছে তিনি তা জানেন অন্য আয়তা আল্লাহ বলছেন ইয়ালমসির আখফা সির গোপন যা আছে তা তিনি জানেন ও আকফা গোপনের চেয়ে গোপন যা এখনো উদিত হয়নি সেটাও তিনি জানেন আপনার মন্ত্র আপনার অন্তরে কি উদিত হবে আগামী দিন সেটাও তিনি জানেন শুধু জানেন না সেটা লিখেও রেখেছেন এবং সেটা তিনি যখন চাইবেন সেটা হওয়ার তখনই হবে এবং তিনি যখন চাইবেন সেটা সৃষ্টি হওয়ার তখন সিটি সৃষ্টি হবে আল্লাহতার বলছেন তার পরিচয় তুলে ধরে লাহ আরাহাদল্লাহ ইয়াদাকে জবাদন লাস্তফা উমায়ে লুকুমায়েশা শুভ হ্যায়ু অবুল ওয়াহেদুল কাহার যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে তাদের দাবিকে অসার করে তিনি বলছেন যদি আল্লাহ চাইতেন সন্তান গ্রহণ করতে তার সৃষ্টির অনেক কিছুকেই তিনি গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি ওয়াহেদ একক সত্তা কাহার সব কিছুকে তিনি দাপড় দিয়ে দাপটের রব তিনি তার দাপট দিয়ে দাপট দি দাপট দিয়ে সব কিছুকে তিনি ছোটো করে রেখেছেন তিনি হচ্ছেন অবুল আল তার পরিচয় জানার জন্য তিনি নিজেই তুলে ধরছেন তিনি বলছেন কুল আরু নি আলহাতুম আল হাক তুম বিহিন সুরাকা কাল্লা বালু আল্লাহ আজিজুল হাকিম তিনি তো সব কিছুকে সৃষ্টি করেছেন যাদেরকে তোমরা তার সাথে শরিক করো দেখাও তারা কি সৃষ্টি করেছে কখনো নয় তারা কিছুই দেখাতে পারবে না বালহু আল্লাহুল আজিজুল হাকিম তিনি হচ্ছেন আল্লাহ যিনি প্রবল পরাক্রমশালী এবং হেকমতময় তিনি তার পরিচয় তুলে ধরছেন বলছেন ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গায়ব ওয়াশ শাহাদাতু হু আর-রহমানুর রাহিম তিনি হচ্ছেন আল্লাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই গায়বের আলেম তার কাছে এবং উপস্থিত জিনিসের আলেম তার কাছে অনুস্থিত উপস্থিত সবকিছু তিনি জানেন ও আর-রহমানুর রাহিম তিনি রহমান এবং রহিম তিনি তার পরেই সে তুলুদরে বলেন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল-মালিকুল কুদ্দুস আস-সালামুল মু'মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির সুবহান আল্লাহ আম্মায় শ্রীকুল তিনি আল্লাহ তিনি বেই আর কোন সত্য ইলাহ নেই তিনি মালিক তিনি বাদশাহ কুদ্দুস তিনি পবিত্র আসসালাম তিনি মুক্ত দোষ মুক্ত আল মুভমেন ঈমানদারদের তিনি ভয় থেকে নির্ভর করে নির্ভর করেছেন আল মুহাইমেন সব কিছুর উপর তিনি তার প্রভাব বিস্তার করে রেখেছেন আজিজ প্রবল পরাক্রমশালী আক্রমণশালী জব্বার সবকিছুকে তার অধীন করে রেখেছেন আল মুতাকাব্যের অহংকারী ব্যক্তি তিনি অহংকার অহংকার করতে পারেন তারই অহংকার তারই সিফাত সুবহান মা আম্মা তোমরা যে শরিক তা থেকে তিনি অত্যন্ত পবিত্র তিনি তার পবিত্র তার পরিচয় তুলে ধরে বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউব তিনি আল্লাহ তিনি খালেক স্রষ্টা তিনি তিনি বারে নতুন করে তিনি সৃষ্টি করেছেন সব সবকিছুকে তিনি সুন্দরভাবে রূপ প্রদান করেন লাহুল আসমাউল হোসনা তার রয়েছে সুন্দর নামসমূহ ইউসেফ বিহু মা ভিসা মা ওয়া তোল আদ হাকিম আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তার তাসবি পাঠ করে তিনি প্রবল পরাক্রমশালী এবং হ্যাকমতময় তার পরিচয় তুলে তুলে ধরে বলছেন যখন কাফেররা এসে বলল তোমাদের রবের তোমার রবের পরিচয় দাও আল্লাহ তালা আয়াত নাজির করে দিয়ে বললেন কুলু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল্লাহ কুফান তিনি একক সত্তা একক সত্তা তিনি কুলু আল্লাহ আহাদ তিনি সব কিছুকে সবকিছু তার মুখাপেক্ষি করে রেখেছেন কেউ কারো মুখাপেক্ষি তিনি নন আমরা সবাই তারই মুখাপেক্ষি জন্ম দান বা জন্ম গ্রহণ এটা তার জন্য তার জন্য তার জন্য এই গুণ সাব্যস্ত করা যাবে না নাহাদ কেউ তার সমকক্ষ হতে পারে না তিনি তার পরিচয় তুলে ধরে বলেছেন ওদারিহি মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারে না সঠিক পরিচয় পায় না সঠিক পরিচয় কখনো সে গ্রহণ করতে পারে না যদি তার সঠিক পরিচয় গ্রহণ করতো তাহলে মানুষ অনেক আগে আল্লাহর কাছে নত্য স্বীকার করত তিনি বলছেন মানুষ যখন বলে আল্লাহ কিছুই নাজির করেন না এর অর্থ হচ্ছে তারা আল্লাহকে চিনতে পারেনি আল্লাহ তালা যে ব্যক্তি মনে করছে যে আল্লাহ তালা সৃষ্টি করে এভাবে ছেড়ে দিবেন এর অর্থ হচ্ছে সে আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে আল্লাহ তালা অবশ্যই কিতাব দিবেন অবশ্যই রাসুল পাঠাবেন সুতরাং যারা মনে করে যে আল্লাহ তাল রাসুল পাঠাননি কিতাব দেননি তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে আছে এই জন্য আল্লাহ তারা বলছেন যারা বলে আল্লাহ কোনো কিতাব পাঠাননি তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেন নাই কারণ আল্লাহ তালা ওমা কুন রাসুলা রাসুল না প্রেরণ করে কাউকে তিনি শাস্তি দিবেন না আল্লাহ তালা তার সম্পর্কে বলছেন মা কাদারুল্লাহি আল্লাহকে তারা ভালো আল্লাহ সম্পর্কে তার ধারণা শুদ্ধ হয়নি সম্মান দিতে জানেনি আল্লাহ সম্পর্কে তাদের কোনো সামান্যতম তাদের দেন ধারণা শুদ্ধ নয় কেন ইন্দাল্লাহ আল্লাহ কবি আজিজ কারণ আল্লাহ তালা অত্যন্ত শক্তিশালী এবং পরবর্তনশালী তিনি আল্লাহ তার বলছেন বামা আক্তাদারুল্লাহ হা তারা আল্লাহ তালাকে সঠিক ধারণা সঠিক সম্মান দিতে জানেনি ওল আব্দুল জামিয়ান কব্দতুহু ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন সমস্ত জমিন যত জমিন যা আপনার চোখের সামনে এখন ধরা পড়েছে আসমান কেউ দেখেনি একমাত্র মাহমুদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আসমান ভেদ করে জীবিত অবস্থায় আসমান ভেদ করে তিনি গিয়েছিলেন মেরাজের রাত্রিতে এর বাইরে কোনো মানুষ জীবিত অবস্থায় আসমান ভেদ করে উপরে যায়নি আর বাকি যা দেখতে পাচ্ছেন এই সবগুলো কোথায় থাকবে ওলা আর্দু জামিয়ান অব্দ ইয়াউমাল কিয়ামা আল্লাহ তালার মুষ্টির ভিতরে থাকবে আল্লাহ আকবার মহান আল্লাহর মুষ্টি আমরা সাব্যস্ত করি কিন্তু কিরকম আমরা জানি না ধরন জানি না কিন্তু কোরআন এবং হাদিস দেওয়ার সাব্যস্ত হয়েছে মুষ্টি তার রয়েছে কেয়ামতের দিন শীত তার মুষ্টির ভিতরে থাকবে শুধু তাই না ওয়াসামাওয়াত আর আসমান সমূহ মাতু ইয়া তুমি আমি নিহি ভাঁজ করা থাকবে তার ডান হাতে আসমান সমূহ ভাঁজ করা থাকবে তার ডান হাতে সমস্ত আসমান যত কিছু আপনি আজ অনেকে আবিষ্কার করছে এগুলি কিছুই না এগুলি হচ্ছে সবই নিচের আসমানে কেউ যেতে পারে নাই আসমানের কোনো কিছু ধারণা কেউ পায় নাই শুধু নীল দেখেন আপনি এ নীল তো আসমান না এটা তো রং কিন্তু নীল আসমান দেখেনি এ সমস্ত আসমান সাত আসমান এই সবগুলিকে আল্লাহ তালা সেদিন তার ডান হাতে ভাঁজ করে রাখবেন সুভান তিনি আল্লাহ কত মহান কত বড় কত বড় তিনি কত উপরে তিনি তার মর্যাদা কত উপরে তার অবস্থান কত উপরে যা আমরা শরীর করছি তার চেয়ে তিনি কত উপরে আল্লাহ তা আলাহ কোরআনে করিমে আরো বলেছেন যে মা কাদর উল্লাহ কাকাদরিহি ওয়াল আর দু জেমিয়ান কব দ তু ইয়ো মাল কেবশ শ্যামা ওয়া তুমা তুই এটা বলা সাথে সাথে আরো বলেছেন ইয়ৌ মা না তুই শ্যামা আকাত ইসি জি লিলিল কুতুব যেদিন আমি আসমান সমূহকে ভাঁজ করে রাখব যেভাবে কাগজকে একটার ওপরে একটা ভাঁজ করে রাখা হয় আল্লাহ কোথায় রাখবে ডান হাতে ডান হাতে রাখবেন তিনি কাগজগুলো যেভাবে একটার উপরে একটা ভাস করে রাখা হয় আসমান সময় সেভাবে ভাস করে রাখবেন তিনি আশা রাজি আল্লাহ আনহা তিনি বললেন যখন আল্লাহ তালা তাজ কোরআন করিম আল্লাহ তালা বলেছেন যেদিন এই জমিনকে পরিবর্তন করে দেবো আরেকটা জমিন আনবো আসমান পরিবর্তিত হয়ে যাবে অন্য আসমান আসবে আশরাদি আল্লাহ বললেন মানুষ মানুষ কোথায় কোথায় থাকবে থাকবে কঠিন বুঝতে পারছেন যে মানুষের তিনি কি অবস্থা হবে তিনি বললেন হুম দু সেরাত তারা তো সেরাতের পিছনে দৌড়াচ্ছে তখন সেরাতের মাথায় থাকবে অর্থাৎ তারা তখন পরিবর্তিত অবস্থার মধ্যে থাকবে সে অবস্থার মধ্যে পরিবর্তিত অবস্থায় তারা হাসার মাঠে উঠতে যাচ্ছে সেই পথে তার রানা হয়ে গেছে এর মধ্যে আল্লাহ সব পরিবর্তন করে দিয়েছেন আল্লাহর জন্য এটা কঠিন নয় মা আলী আল্লাহ আজিজ এই মহান রব্বুল ইজত সম্পর্কে না জানার কারণে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে কিরকম কেউ আল্লাহকে মানুষের মতো মনে করে বসছে আল্লাহ তালা কোনো গুণ বললেই কেউ বলে যে তাহলে কি হবে তাহলে তোমার উপর কেয়াস করতেছো তুমি কালকে আসছিলাম একজন বলতেছিল ফোন করে বলতেছিলো যদি আল্লাহ তালা আসন উপর থাকেন আসল লেগে গেছে তার সাথে আমি আপনার ধারণার কারণে আপনি এটা বলছেন আপনি নিজের উপর কেয়াস করে নিচ্ছেন নিজের উপর কেয়াস করে করে কোথাও থাকলে তো কিছু লেগে থাকতে হয় এটা আপনার এটা রবুল আজ রবুল আলমিনের জন্য নয় আপনি নিজেকে আল্লাহকে নিজের উপর ক্যাশ করবেন না সমস্যা তো এখানে হয় যখন মানুষ আল্লাহকে নিজের উপর ভোর করে নেয় এই জন্য নু আলহ সালাম তার জাতিকে বলছিলেন তোমাদের কি হলো আল্লাহ তালা সম্পর্কে তোমাদের মর্যাদা কেন তোমাদের বৃদ্ধি হচ্ছে না আল্লাহ তালা সম্পর্কে তোমাদের মর্যাদা মহত্ব কেন তোমরা ধারণ করতে পারছো না ইমাম রহমতুল্লাহ আলী বলেন এর অর্থ হচ্ছে তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহ তালা আজমতকে তুমি ধারণ করতে পারছো না তার মহত্ব এবং বড়ত্ব কেন বুঝছো না কেন তোমরা পূজা করতেছ এই মূর্তিগুলোর পূজা তোমরা কেন করছো আল্লাহ রবুল ইজত তিনি যে কত বড় এটা কেন মাথায় আসে না তোমার তো কিছুই না তার তুলনায় সৃষ্টি কিছুই না সৃষ্টি একেবারেই একেবারেই ছোট ক্ষুদ্রাতে ক্ষুদ্র জিনিস সেটা আল্লাহ তালার তুলনায় সে কিছুই না কেন তুমি এগুলো তোমরা এগুলি পূজা করতে আল্লাহ তালা সেই মহান সত্তা যিনি রাফা তারাও নাহা আসমান সমূহ তিনি উপরে উঠিয়েছেন কোনো খুঁটি ব্যতীত কোন খুঁটি আছে কোন খুঁটি নাই যদি খুঁটি দেওয়া হতো যদি কোন আল্লাহ সেই নিয়ম আপনি যদি বলেন যে সেই নিয়ম ভঙ্গ করে খুঁটি দেয়া হতো আপনি প্রতি মিনিটের প্রতি প্রতি ইয়ার মধ্যে একটা খুঁটি লাগাতে হতো লক্ষ লক্ষ কুটি খুঁটি দিয়ে আপনি আটকাতে পারতেন আসমানকে রাফা আসলামাওয়াতে বেগায় রামা তারাও না। তিনি অসাক্ষর শামসা ওয়াল কমার, আসমান এবং জমিন যেভাবে তিনি বড় করে যেভাবে রেখেছেন সেভাবে আবার বলছেন সূর্য এবং চন্দ্রকেও তিনি যথাযথভাবে নিয়োজিত করেছেন কুল্লুয় জিলে আজহারি মুসাম্মা প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে কোন গন্তব্য একটা একটাকে আক্রমণ করে যাচ্ছে না কিরকম বলে দিয়েছেন সূর্য চাঁদ কে পেয়ে বসে না আগে চলে আসে না বরং চলছে প্রত্যেকেই তার নিয়ম চলে যাচ্ছে কে সেট করেছেন আমার রপুল আলামিন মহাদ আপনি চেষ্টা করলো একটা নিয়মবদ্ধ করতে পারবেন না যে কোনো একটা আপনি করতে পারবেন না কোনো ব্যক্তি সেটা করতে পারবে না কেউ হয়তো ভেলকি দেখে কিছু দেখাতে পারেন কের ভেলকি খনিকের বেলকি আমার রব্বুল আলামিন তিনি বছর পর বছর ধরে হাজার বছর ধরে লক্ষ কোটি বছর ধরে যে নিয়ম তিনি চালু করে দিয়েছেন এই নিয়ম আর কেউ কোনোদিন করতে পারবে না সেটা হচ্ছে যে প্রত্যেকটি তার জায়গায় তিনি ফ্যাট করে দিয়েছেন সূর্যকে সেট করে দিয়েছেন এক জায়গায় চাঁদকে আরেক জায়গায় সেট করে দিয়েছেন এটা শুধু এই পৃথিবীর জন্য প্রত্যেক প্রত্যেক জায়গাতে গ্রহগুলিতে আলাদা আলাদা সিস্টেম তিনি চালু করেছেন সময়ের সিস্টেম আলাদা এত কিছু কে করতে পারে যদি কোনো রব্বুল আলমিনকে না জানি রাবুল আলকে জানার জন্য কি হবে কোরআন কি আমাদের পড়তে হবে আল্লাহ তালা আরো বলছেন আল্লাহ আল্লাহ উমা ইসামা তুমা আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই আসমান সব কিছুর মালিকেনা তার আর কেউ মালিকানা দাবি করেনি আর কেউ কোনোদিন মালিকানা দাবি করেনি সবকিছুর মালিকানা তার একমাত্র তিনি দাবি করেছেন ইতিহাসে কোনো ধর্ম কোনো কিছু কেউ বলে নাই যে আমি সবকিছুর মালিক

কেউ বোমা ফাটাইয়া কিছু ফেললো কিন্তু এত সুন্দর সিস্টেমে সারা দুনিয়াতে পানি বন্টনের সিস্টেম একমাত্র রব্বুল আলমিন সাহ কেউ কোনোদিন করতে পারেনি যেগুলি দিয়ে তিনি ফসল কেউ কেউ দাবি করতে পারে আমি ফসল ফেলাই অনেক জায়গাতে ফসল হয় না অনেক জায়গাতে ফসল হয় সেটা তারই কার সাজে আর কিছু নয় সাহায্য তিনি সমুদ্রের উপর জাহাজ সমুদ্র তিনি পরিচালনা করেন এবং নাহার সময় তোমাদের অধীন করে দিয়েছেন এ সবই আমাদের অধীন করে দিয়েছেন কিন্তু আপনি চিন্তা করেন এই পানিটা আরেক দিকে পড়ে যায় না পৃথিবীকে ছেড়ে দিকে পানিটা পড়ে যাচ্ছে না পৃথিবীর চারপাশে পানিটা ঘুরে বেড়াচ্ছে কেন কি জন্য পানিটা পড়ে যাচ্ছে না আবার পৃথিবীর উপর দিয়ে যখন আপনি চলছেন সমুদ্র নিয়ে যাচ্ছেন ঠিক একদিকে চলে যাচ্ছে না আপনার এটা ঠিকই আবার ঠিকই সমুদ্র সুন্দরভাবে আপনার জাহাজটা চলতেছে অন্যদিকে চলে যাচ্ছে না জমিনকে ঘিরে আসেন এই সিস্টেমটা কে চালু করে দিন আপনি হয়তো বলতে পারেন মধ্যাকর্ষণ মাটির আকর্ষণ কে মাটির আকর্ষণ কে দিল এই মাটির আকর্ষণ আপনি অন্য কোথাও সৃষ্টি করতে পারবেন পারবেন না তাহলে কেন এটা তো আমার রব্বুল আলামিনের জালিকা তাকদিরুল আজিজুল আলিম মহান আব্বু রব্বুল আলামিনের এটাই হচ্ছে তার তিনি তার সেটা সেই সিদ্ধান্ত দিয়েছেন এবং সেটাকে পরিমিত আকার করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন আরো আওলাম ইয়ারা আল্লাহ আওলাম ইয়ারা আন আল্লাহ الذي خلق السماوات والارض قادر তারা কি দেখে না যে আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি অবশ্যই তিনি সক্ষম তাদের মতো সৃষ্টি আবার সৃষ্টি করতে আবার আমাদেরকে সৃষ্টি করতে তিনি সক্ষম জায় আল আল একটা সময় নির্ধারণ করে দিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই এই সময়ের ভিতরে তা থাকতে হবে বাইরে যেতে পারবে না আবদ্ধ আলেমুন আহিলা কুহুরা কাফেরা শুধুমাত্র অস্বীকার করে থাকে আল্লাহ তালা আরও বলছেন ইন্নামা আইলা হকুমল আলাহ লা ইলাহিল্লাহ অসরাহ আলমা আল্লাহ তো তিনিই যিনি ব্যতীত আর কোনো তিনি তার জ্ঞানের ভিতরে নিয়ে নিয়েছেন কোনো কিছু তার জ্ঞানের বাইরে নেই আল্লাহ তালা তিনি বাতাস পরিবহন করেন তিনি এবং সেটা দিয়ে আকাশে ম্যাগ মালাকে কিভাবে তিনি তিনি তুলে ধরেছেন আবার তুলে ধরেছেন আপনার নিজের থেকে বলছে নফসের মধ্যে আল্লাহ তালার পরিচয় রয়েছে কিভাবে তোমাদেরকে কিভাবে ছোট বয়স থেকে বড় বয়স তুলে ধরে আবার বড় করেন আবার নিচের দিকে নিয়ে আসেন এক সময় তুমি আবার মাটিতে চলে যাও মিনহা খালাক না কুমা আবার বেদ নিয়ে যান তিনি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন উপর আরোহণ করেছেন আরশের দিনে করেছেন উপর উঠেছেন এটা তার ব্যাপার তার গুণ তার কর্ম এটাকে অস্বীকার করার কোনো জোনাই অস্বীকার করে কারাই যাদের বিবেক কমতি আসে এবং তারা বুঝতে চেষ্টা করেন আলমিনের কোন কাজের ব্যাপারে আমার কথা বলার অধিকার নেই তিনি কি করবেন কিভাবে করবেন এটা তারই একমাত্র কাজ আর কেউ সেটা কোনোদিন বলতে পারবে না যে যে এটা আমরা এটা আমি এটা কেন করছে বা কেন করার এটা অধিকার কারণে বলার কেন আম্মা মানুষ কি করছে মানুষ কি করছে এটা আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ কি করছে আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই আপনার আমার সেটা জিজ্ঞাসা করার অধিকার নাই আল্লাহ তালা কোরআনে করিম আলো বলেছেন আল্লাহ উল্লিফি আল্লাহ করুন জমিনের বুকে যারা সমুদ্রের মধ্যে যারা আজ তাদের জীবিকা নির্বাহ করছে এই জীবিকা নির্বাহের ব্যবস্থা কে করে দিয়েছেন আল্লাহ তার আসমান জমিনে যেভাবে প্রত্যেক জায়গাতে তার মাখলুকাত ছুটে আসে জমিনের পানির ভিতরেও তার অনেক মাখলুকাত যেগুলি কোনোদিন মানুষ এখনো আবিষ্কার করতে পারেন হাজার হাজার লাখ লাখ প্রজাতি রয়েছে মাছ এর বাইরে বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে এগুলি কে সৃষ্টি করেছেন নিজে নিজেকে সৃষ্টি হয়ে গেছে কখনো নয় আম খুলে কমিন গাই রে সেই না হুমুল খোয়ালে কোন তারা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেদের নাকি কেউ কাকে সৃষ্টি কেউ তাদেরকে সৃষ্টি করেছে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন বলতে হবে সেটা এই জন্য সাহাবি যখন বললেন সাহাবি বলতেছেন আমি রসুল্লাহ আসলাম দরবারে গিয়েছি তিনি ইসলাম গ্রহণ করেনি তখনও যখন রসুল্লাহ সাল্লাহ আসলাম এই আয়াতটি পড়ছিলেন আমার অন্তর ফেটে যাচ্ছিল যে সবচেয়ে সত্য কথা এটা আমার স্রষ্টা তো অবশ্যই একজন আছেন নিজেকে নিজে আমি সৃষ্টি করিনি অন্য কেউ দাবি করেনি সৃষ্টি করা এবং আমি সৃষ্টি কোনো সন্দেহ নাকি আমি আগে ছিলাম না এখন আসি তাহলে বোঝা গেল আমাকে কেউ এনেছে তিনি আমার রব্বুল আলমিন ছাড়া আর কেউ হতে পারেন না এটা হচ্ছে রব্বুল আলামিনের পরিচয় রব্বুল আলমীর পরিচয় তুলে ধরে আল্লাহ তালা আরো বলেছেন যে তিনি তিনি তুলে বল তিনি কোরআন কালিম বলছেন ইন আল্লাহুল আসমান এবং জমিনকে একটি একটির উপর পড়ে যাওয়া থেকে তিনি রক্ষা করে যাচ্ছেন ধারণ করে আছেন আসমান এবং জমিনের ভিতরে একটা একটা ভিতরে ঢুকে যাচ্ছে না কিছুদিন আগে আপনার শুনেছেন যে পাথর একটা আসতে আসতে পৃথিবীর হবে সে হবে কিছুই হয় না জায়গা মতো চলে গেছে তিনি ব্যবস্থাপনা করছেন এই পৃথিবীকে ধসে যাওয়া থেকে পৃথিবী ধসে যাচ্ছে না পৃথিবী ঠিক মতো রাখেছেন কিভাবে পাহাড় দিয়ে সেটাকে প্যারাগের মতো করে দিয়েছেন বলে দিয়েছেন আন তামিদা বিক্রম তোমাদের যদি একদিকে উল্টা না করে সেজন্য তিনি পাহাড় দিয়ে সেটাকে ঠিকমতো বারসাম্য রক্ষা করে দিয়েছেন এটা বুঝতে হবে কার কারসাদে সেটা তিনি সেটা করেছেন আল্লাহ আরো বলছেন কোরআনে করিমে তার পরিচয় তুলে ধরেছেন বিভিন্ন ভাবে যা দেখে বোঝা যায় যে রব্বুল আলমিনকে চিন্তা হলে কোরআনে করিমকে অবশ্যই আমাদের তেরোয়াদ করতে হবে কোরআনে করিমকে তেরোয়াদ করতে হবে থেকে কিছু পরিচয় আমি তুলে ধরছি ইবন আমরাজ্লাহ বলেন

মুঠির ভিতরে নিবেন এবং আসমানকে কিভাবে তার হাতের উপর রাখবেন তিনি দেখাচ্ছেন হাত দিয়ে রসুল্লাহ আসলাম বললেন এরপরে আল্লাহ তালা কি বলবেন আল্লাহ তালা কি বলছেন তিনি রসুল্লাহম বললেন আনাল জব্বার আমি জব্বার কিছুকে দাপটে আমার আমার কথার নিচে রেখে দেই আনাল মুতাকাব্যের আমি অহংকারী আনাল মালিক আমি রাজাধিরাজ আনাল করিম আমি দাতা রসুল্লাহ আসলাম এটা বলছেন আর মিম্বর থেকে কাঁপতে আরম্ভ করেছে মানুষকে তিনি বুঝিয়ে দিলেন আল্লাহ রব্ল ইজাতের মহত্ব কতটুকু সুতরাং যে কেউ আল্লাহর কথা শুনবেন আল্লাহর অবাধ্য হবে সে তো আল্লাহ তাল্লাহ কে যথাযথ সম্মান দিতে জানেনি যে কেউ মনে করবে যে আল্লাহ তালা ইসলামকে পরাজিত করবেন সেটাকে কখনো উপরে উঠাবেন না সে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা নিয়ে বসে আছে কারণ আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে তিনি অবশ্যই ইন্না আল্লা সুরানা দিন আমানু যারা ইমান তিনি সাহায্য করবেন তিনি বলেছেন অস্তে হোক দিরে হোক একসময় তিনি সাহায্য তিনি করবেনই এখন হোক গপরে হোক যে ব্যক্তি মনে করবে যে দুনিয়ার বুকে জালেমরা যা করছেন আল্লাহ তালা তার সম্পর্কে বেখবর সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই আল্লাহ তালা কোরআন করিম বলে দিয়েছেন বলে তার সাবণ আল্লাহ ইয়ামালু জো আলেমুন ইনামা ইউ আখের হুম লিয়া জালেমরা যেন মনে না করে যে তারা যা করছে আল্লাহ তালা তার সম্পর্কে বেখবর কখনো নয় দেরি করতে শুধুমাত্র একটি দিনের জন্য যেদিন চক্ষু চরক গাছ হবে চক্ষু শুধু হয়ে যাবে কিছুই করা থাকবে না আল্লাহর সামনে তখন ইল্লা হামসা তারা সাধারণ শব্দ হাম সাধারণ শব্দ শুধুমাত্র পিস পিস শব্দ ছাড়া আর কিছু শোনা যাবে না তাদের মধ্যে সেদিনের জন্য তারা অপেক্ষা করতেছে আর যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ তালা তার বান্দাদেরকে সাহায্য করবে না সে অবশ্যই আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি আল্লাহ তালা অবশ্যই তার বান্ধা থেকে সাহায্য করবেন যে ব্যক্তি মনে করবে আল্লাহ তালার ভিতরে সত্তার ভিতরে সৃষ্টি কোন সৃষ্টি ঢুকে যেতে পারে আল্লাহ সম্পর্কে সঠিক সঠিক ধারণা সে করতে পারেনি যে ব্যক্তি মনে করবে আল্লাহ তালা সৃষ্টির ভিতরে ঢুকে যান সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা সে করতে পারেনি আল্লাহ সম্পর্কে জ্ঞান তার নেই যে ব্যক্তি মনে করে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস সে ব্যক্তি বা দাদা সর্বসর্মার বিশেষ তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই যে ব্যক্তি মনে করবে যে রব্বুল আল তার কোনো গুণ থাকতে পারে না সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নাই যে ব্যক্তি মনে করে তিনি কোনো কিছুই করতে পারেন না করা তার জন্য নিষিদ্ধ তার কোনো কর্ম গুণ নেই তিনি কথা বলেন না সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে তার সঠিক জ্ঞান নেই যে ব্যক্তি মনে করে যে কোনো একটা সিম্বলকে ভয় পাচ্ছে যে ওইটা ক্ষতি করবে আমার ওইটা আমার ক্ষতি করবে আপনাদের আশেপাশে আছে অমুকের অমুকেরটা আমার ক্ষতি করে দিবে অমুকেরটা এই ক্ষতি করে দিবে যে ব্যক্তি মনে করছে সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি কারণ সে মাখলুককে বড় করে তুলছে সৃষ্টিকে বড় করে তুলছে আল্লাহর উপরে যে ব্যক্তি মনে করে যে রব্বুল আলমিন এমন একটি দিন রাখবেন না যেদিন তাদেরকে আল্লাহর কাছে একত্রিত হতে হবে সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি আল্লাহর সম্পর্কে সঠিক জ্ঞান তার নেই যে ব্যক্তি মনে করে যে সুপারিশের দরণার জন্য মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে নিজের বিপদ আপদ তুলে ধরতে হবে সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই আল্লাহ তারা ডাকছেন তাকে যে ও দৌড়নি আস্তাজিব ডাকম আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো এই জন্য যে ব্যক্তি মনে করে যে আমার বিপদ আল্লাহ তালা উদ্ধার করবেন না অমুকের মাধ্যম সাহা সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই যে ব্যক্তি আনুগত্য করছে কোন আলেমের অথবা কোনো শাসকের আল্লাহর বিধানকে পরিবর্তনের ক্ষেত্রে সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই যে ব্যক্তি আল্লাহর কালামকে পরিত্যাগ করেছে কোরআনকে পরিত্যাগ করেছে এবং নিজের মন মতো বিধান দিয়ে দুনিয়া চালাচ্ছে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই যে ব্যক্তি মনে করছে আল্লাহ তালা তার দিনের কিছু অংশ না দিয়ে আমাদেরকে না বললে হয় আমাদের চলে যেতে পারবো সে ব্যক্তি আল্লা এমনি পার পেয়ে যাবো আল্লাহর বিধান না বলে সে ব্যক্তি দুনিয়াতে জানার পরেও বলেনি সে ব্যক্তি আল্লাহ সময় সঠিক ধারণা পোষণ করতে পারেনি যে ব্যক্তি মনে করে জাহিলিয়তের বিধান এবং দুনিয়ার সমস্ত বিধান একসাথে চলতে পারে সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি যে ব্যক্তি মনে করে বেদাত করবে এরপরে নিজের মন মতো বানিয়ে চলবে এরপর আল্লাহ তাকে ধরবে না সে ব্যক্তি আল্লাহর সময়ের সঠিক ধারণা পোষণ করেনি যে ব্যক্তি মনে করে যে জুলুম করবে মানুষের অত্যাচার মানুষের উপর অত্যাচার করবে মানুষের শরীর উপরে মানুষের সম্পদ সম্পদের উপরে মানুষের সম্মানের উপরে আঘাত করবে এরপর আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবেন সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি যে ব্যক্তি মনে করবে বিপদাবতে আল্লাহ তাকে সাহায্য করবে না সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি এই জন্য আবদুল্লাহ আবিন মাসুদাহ বলেন আল্লাহ সম্পর্কে জানার জন্য একটি হাদিস আমি উল্লেখ করছি আল্লা বলেন বোখারি মুসলিম হাদিসটি এসেছে ইহুদিদের একজন হেবের হেবের অর্থ হলো তাদের বড় পাদ্রী এসে রসুল্লাহ সাল্লাহামের দরবারে এসে বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহাম আমরা পাচ্ছি আমাদের কিতাবে লেখা আছে আল্লাহ তালা আসমান সমূহকে তার আঙ্গুলের উপর রাখবেন আল্লাহ আকবর সমস্ত আসমান সমূহ আঙ্গুলের উপর রাখবেন ওল আরদিন আলা আসবা আলা আসব এবং তার জমিন সমূহ এক আঙ্গুলের উপর রাখবেন এবং গাছসমূহ সমূহ আরেক আঙ্গুলের উপর রাখবেন পানি মাটি এগুলো আরেক আঙ্গুলের উপর রাখবেন আর সমস্ত সৃষ্টি এক আঙ্গুল উপর রাখবেন এরপর বলবেন আনাল মালিক আমি রাজাধিরাজ আমার আমি রাজাধিরাজ আমি মালিক আমি হচ্ছি মালিক দুনিয়ার বুকে কত মালিক সেজে যায় মানুষ কত রাজা সেজে যায় মানুষ আনাল মালিক তারপর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার কথা সত্যতা হেসে দিলেন অন্য বর্ণায় আসছে আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম সেটা সম্পর্কে বলেছেন যে আনাল মালিক আইনা মুলুক দুনিয়া আল্লাহ তালা বলবেন আমি রাজাধিরাজ দুনিয়া রাজারা কোথায় দুনিয়ার রাজারা কোথায় তারপর তিনি বলবেন আনাল মোতাকাব্যের আমি অহংকারী দুনিয়ার মোতাকাব্যেরা কোথায় আনাল জব্বার আমি দাফুটের রব সব কিছুকে আমি নিয়ন্ত্রণ করি দুনিয়ার রাজা দিরাজা কোথায় যারা দুনিয়ায় বড় বড় কথা বলেছে দুনিয়ার উপর অহংকার করে চলেছে তারা কোথায় আনাল জব্বার সুতরাং যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে চিন্তা করবে আল্লাহর আয়াত সম্পর্কে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর আয়াত যে সমস্ত রয়েছে আল্লাহ কোরআন আয়াত সম্পর্কে চিন্তা করে চিন্তা করলে অবশ্যই সে আল্লাহ তালার আজমত মহত্ব সে বুঝতে পারবে মহান আল্লাহ কত বড় আজিম তিনি আসমান এবং জমিনে তার যে সমস্ত চিহ্ন রয়েছে এগুলি চিন্তা করা দরকার আমাদের আল্লাহ তালা সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি নিয়ে চিন্তা করুন কিভাবে একটা বেদানা বেদানা দেখছেন আপনারা যেটা বলে আপনাদের রুম্মান এটার ভিতরে একটা পর্দা দিয়ে দিয়েছে কেন যাতে করে একটা দানা আরেকটা দানার ভিতরে ঢুকে না যায় এই কারসাজি কার হতে পারে রব্বুল আলমিন ছাড়া কারো হতে পারে না আপনার ব্রেনের চিন্তা করেন কীভাবে ব্রেনটাকে একটা আলাদা একটা জায়গার মধ্যে শক্ত কঠিন জায়গার ভিতরে ঢুকে দিয়েছে যাতে করে এটা হেফাজত থাকতে পারে মাথার খুলিটার ভিতরে এমন জায়গায় দিয়েছে যাতে করে আঘাত করলে যেন সরাসরিটা না পড়ে অন্তত অন্য ইয়ার উপর পড়ে শক্ত জিনিসের উপর পড়ে আপনার ব্রেনের উপর আঘাতটা যেন না পড়ে কীভাবে তিনি সেট করে দিয়েছেন প্রত্যেকটা জিনিস আপনার শরীরের মধ্যে আপনার প্রত্যেকটি অঙ্গ যে জায়গায় সেট করা দরকার সেখানে সেট করেছেন এটা হচ্ছে রব্বুল আলমিনের কারসাজি রবুল্লা আলামিন তিনি হাদিস আসছে আব্দুল্লাহ বলছেন আল্লাহ তালা আসমানগুলোকে সেদিন ভাঁজ করবেন সুমাইয়া ডান হাতে তিনি নেবেন তারপর বলবেন আনাল মালিক আমির আজাদের আইনাল জব্বারুন জব্বাররা কোথায় অহংকারীরা কোথায় তারপর তিনি সাত জমিনকে তার হাতে নেবেন সেগুলো তার বাম হাতে নিয়ে বলবেন আনাল মালিক আইনাল জব্বারুন ওইনাল মোতাকব্বরুন আমি রাজাদিরাজ যারা অহংকারী তারা কোথায় এবং যারা জব্বার দুনিয়ার বুকে জালেম যারা তারা কোথায় এখন লিমানিল মুলকুল ইয়ম লিল্লাহিল ওয়াহেদুল কাহার সেদিন তিনি বলবেন আজকের দিনে কার রাজত্ব একমাত্র রব্বুল আলামিনের একমাত্র রব্বুল আলামিনের আর কারো রাজত্ব সেদিন চলবে না সেদিনের পরের দিন কি চলবে তার কারো রাজত্ব পরের দিনে চলবে না অর্থাৎ দুনিয়ার বুকে আপনাকে দিয়েছে কিছু সময় লিয়াবলু কুমা ইয়ে কুমার আমালা ভালো কে কাজ করে দেখার জন্য এর অর্থ হচ্ছে পরবর্তী মরার পর থেকে শুরু হবে রব্বুল আলমিনের তিনি একক কর্তৃত্ব তিনি দেখাবেন দুনিয়ার বুকে তিনি কর্তৃত্ব দেখান তিনি ছাড় দেন শুধুমাত্র আপনার কিছু কাজে ছাড় দিয়েছেন এতেই আমি ব্যাপরোয়া হয়ে যাই ছাড়া গরু যেভাবে ছাড়া পাইলে যা করে আমরা তাই করে বেড়াচ্ছি তিনি ছাড় দিছে বলেই আমরা দৌড়াচ্ছি এদিক সেদিক আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি কিন্তু বেশি দিন নয় আমহিল হুম রুয়াইদা কয়েকটা সময় তাকে দেন কিভাবে আল্লাহ পাকড়াও করে দেখবেন আপনাকে এবং সাত জমিন আল্লাহর হাতের মধ্যে আল্লাহর কফ কাফ আল্লাহ সাব্যস্ত করি আমরা আল্লাহর হাতের মধ্যে কিরকম বলেছেন যেন তোমাদের কারো হাতে একটি সরিষা দানা একটা সরিষাদানা অনুরূপভাবে অন্যাদিস রসুল আস লালিশাম বলেছেন কুরসির মধ্যে আসমান এবং জমিন সম্পর্কে তিনি বলছেন মাস সামা ওয়াতুস সাব কুরসি সমস্ত আসমান সাত আসমান আলদার কুরসির মধ্যে ইল্লা কাদারা হিমা সাবড়া সাতটি দেড় মতো মুদ্রার মতো কি মুদ্রা আপনার যে আটানা আনা কয়েন আছে না কয়েনের মতো উল তুরসিন একটা বিশাল জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে এটা ইয়ার মধ্যে তুরসের মধ্যে আবু দোরা আনু বলেন নসুরুল্লাহ আলাইস্লাম আরো বলেছেন মান কুরসি ফিল আর্শে আরশের তুলনায় কুরসি কিরকম আরশ কত বড় তা বুঝার জন্য বুঝাচ্ছেন আরশের তুলনায় কুরসি হচ্ছে একটি ছোট বিশাল বিস্তীর্ণ ভূমিতে লোহার একটা রিং ফেলে রাখা হয়েছে এত বড় হচ্ছে আরশ ইমামুজর বর্ণনা করেছেন সেটি অন্য ইব্রাহবান বর্ণনা করেন সুল্লা সাল্লা বলেছেন এটা বোঝানোর জন্য যেভাবে আসমান এবং জমিন কুরসির ভিতরে এত ছোট ঠিক অনুরূপ আরসের তুলনায় কুর্সি এত ছোট অর্থাৎ এত ছোট দেড়হামের মতো তাহলে আপনি চিন্তা করেন একটা বিশাল জিনিসের সামনে আরস আরশের সামনে কুর্সি ছোট কুরসির সামনে আর সাত জমিন সাত আসমান ষাটটি দেড়হামের মতো তাহলে বলতে পারেন আল্লাহ রব্বুল ইজত কত বড় আল্লাহর আল্লাহর কুরসি আল্লাহর আর্শ সম্পর্কে আমাদের সঠিক ধারণা আমাদের নাই এই জন্য বারবার আল্লাহ তালা কোরআনে করিম রব্বুল আরশিলা বলছেন বারবার আরশীল বলছেন আর সম্পর্কে তিনি বলছেন কেন আসলে ও তার থেকে বড় হচ্ছে অবশ্যই রব্বুল আলমিনকে আমরা সঠিক ধারণা পোষণ করি না বলেই আমাদের আকিদের মধ্যে সমস্যা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আরো বলেছেন সাত আসমান এবং সাত জমিন সম্পর্কে তিনি বলেছেন যে এর মধ্যখানে যে দূরত্ব সেটা এত বেশি পাঁচশো বছরের দূরত্ব একটা থেকে একটা এবং এরপরে কুরসি কুরসি থেকে আল্লাহ আরশো দূরত্ব ঠিক অতটুকু এরকম অন্য হাদিস করেছেন বহন করে তাদের একজন সম্পর্কে তিনি বর্ণনা করেছেন তাদের একজনের কানের লতি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত একটুকু জায়গা হচ্ছে তো পাঁচশো বছরের রাস্তা এই বিশাল হামালাতুর আরশো বহনকারী ফিরে তাই সবগুলি হাদিস সাব্যস্ত হয়েছে কোনো কোনো আমি বানিয়ে বলতেছি না প্রত্যেকটা হাদিস থেকে বলতেছি রসুল আরো বলেছেন তিনি ছিলেন আর কিছু ছিল না আলমিনের আগে কিছু ছিল না আর্শো তার পানির উপরে ছিল সবকিছু তিনি আসমান জমিন তারপর সৃষ্টি করেছেন তার সব কিছু পরিকল্পিত অপরিকল্পিত তিনি কোনো কিছু করেননি রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ তাল পরিচয় তুলে ধরে আরো বলছেন ইন আল্লাহ ইয় নাম আল্লাহ তালা তিনি ঘুমান না ওলাইয়ামবাঘিলাম ইয়া নাম ঘুমানো তার জন্য উচিত নয় সম্ভবও নয় ঘুমাবেন কেন ঘুমামোতে মানুষ কখন ঘুমায় বির কষ্ট হয়ে গেলে ক্লান্ত হয়ে গেলে মানুষ ঘুম এসে যায় কিন্তু কেউ জোর করে যদি নাসাদ থাকে শরীর তৎপর ঘুমোতে ইচ্ছে করে না কেমন বসুই থাকবো কেন শুধু শুধু দুর্বল হয়ে গেলে মানুষ ঘুমায় আলাহ তালাহা তিনি ঘুমান না তন্দ্রতার আসে না তিনি মানুষের ইয়কফদুল তেস্ত হইয়ার পাড়াবুক মিজান পাল্লা উঠান এবং নামান তিনি তার কাছে দুনিয়ার বুকে যত আমল হয় দিনের বেলা রাতের আগে সেটা উঠে যায় রাতের বেলা যত আমল হয় দিনের বেলা সেটা উঠে দিনের হওয়ার আগে সেটা উঠে যায় তার কাছে ফেরেশ সেটা তুলে ধরেন তার কাছে তারপর হে জাবহুন নূর তার পর্দা হচ্ছে নুরের পর্দা তার পর্দা হচ্ছে নূরের পর্দা লাউকা শফাৎ রাহারা কাৎ হ্যাঁতুয়াজি মানতাহি না এই বস্তা যদি নুরের পর্দা তিনি উন্মুক্ত করতেন যতটুকু যেত সব কিছু পুড়ে ছাইদ হয়ে যেত তার তার নুরের পর্দা রয়েছে রব্বুল আলামের সামনে আর আমাদের কিছু মানুষ সব বলে আলামিনকে বানিয়ে নিয়েছি নোক্তা ফোটা কেউ বানিয়ে নিয়েছি কলমের ভিতরে কেউ বানিয়ে নিয়েছি বিভিন্ন জায়গাতে কি বুঝাতে চাচ্ছেন তারা রব্বুল আলমিন সম্পর্কে তাদের ধারণা শুদ্ধ কখনো তাদের ধারণা শুদ্ধ নয় কারণ তারা কোরআন ও হাদিস থেকে রব্বুল আলামিন পরিচয় তুলে ধরছেন নিজেরা যা মন মতো বিশ্বাস করছেন একে অপরকে যা জানিয়েছেন সেটাই তিনি তারা বিশ্বাস করছেন রসুল্লাহ সাল্লাম আরো বলেছেন আসমান এবং জমিন আসমান এবং জমিন তার রব হচ্ছেন আল্লাহ তো আপনি হচ্ছেন তার রব আর আপনি রব মহান আরশের রব সবকিছু রব আপনি দানা বের করেন দানা চিটে যাই যে বাচ্চা ইয়া বের করে উদ্ভিদ বের করে একমাত্র আল্লাহ রবীদের কার সাজে কেউ ইচ্ছা করলে বের করতে পারে না অনেকটাতে বের অনেকটাতে বের হয় না তিনি সেটা করেন তারপর বলেছেন তিনি আপনি তাওরাত এবং ইঞ্জিল এবং ফোরকার নাজিল করেন আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন প্রত্যেকটি অপরাধী থেকে প্রত্যেকটি দুষ্কৃতিকারী থেকে যার কপাল আপনার হাতে যার আপনি তাকে নিয়ন্ত্রণ করেন আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না প্রত্যেকটি মানুষকে তিনি নিয়ন্ত্রণ করেন আন্তাল আউ কবলা কাসাই আপনি প্রথম আপনার আগে কেউ ছিল না ও আন্তাল আগ্রু ফালাইসা বাড়াদা কাসাই আপনি সর্বশেষ আপনার পরে কেউ থাকবে না ও আন্তল জহের ফালাইসা ফকা কাসাই আপনি সব কিছুর উপরে আপনার উপরে কোনো কিছু নেই ও আন্তল বা তুন ফালাইসে দুই আপনি আবার নিকটেও কিভাবে নিকটে দেখার মধ্যে সাহায্য করার মধ্যে এবং জানার মধ্যে তিনি নিকটে ফালাইসা বা দেখ্লাই সাহেব দুইনাকাশে আপনার চেয়ে নিকটে কোনো কিছু নেই আল্লাহর চেয়ে নিকটে কি হিসাবে আল্লাহ তিনি আসুর উপর থেকে নিকটে অর্থাৎ আমাদেরকে তিনি দেখছেন জানছেন সাহায্য করছেন নিয়ন্ত্রণ করছেন সব কিছু মহান সত্তা নিকটে থাকার জন্য কাছে গেলে গায়ে লেগে থাকতে হয় না বড় কিছু আপনার জানেন সেটা অনেক সময় আপনি বলেন চাঁদও চলছে আমিও চলছি এর অর্থ চাঁদ আপনার গায়ে লেগে চলছে না চাঁদ চাঁদের জায়গায় আছে সেটাও চলছে আপনিও চলছেন বাবুরুল আলমিন সে আশুর উপর থেকে আপনাকে জানছেন এবং দেখছেন এজন রহমান আশের উপরে উঠেছেন বইটা পড়বেন আপনাদের সামনে আসে দেখে নেবেন এই বইটা হলে আকিদে অর্ধেক শুদ্ধ হয়ে যাবে আপনার ইনশাল্লাহ বাকিটা আপনি শুনবেন শুনে শুনে শুদ্ধ করবেন রব্বুল আলমীর সম্পর্কে সঠিক আকিদা পোষণ করতে হলে অবশ্যই প্রাথমিক দর্শ হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা এটা বিশ্বাস করতে হবে এবং সৃষ্টি ছিল না পরে হয়েছে সৃষ্টি অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এটা মানুষকে বিশ্বাস আনতে হবে আল্লাহ তালা যখন কথা বলেন তখন কি অবস্থায় ফেরস তাদের সেটাও কোনো হাদিসে এসেছে আমি সেটা সময়ের অভাবে বিস্তারিত বর্ণনা করলাম না শুধু বলবো রবুল আল তিনি এমন এক সত্তা তার সম্পর্কে শুধু বলতে ইয়া সুভায়ানিম হে মহান আপনি কতই না পবিত্র আপনি কতই না পবিত্র হে অদিম আপনি পবিত্র আপনার নাম পবিত্র আপনি বলেছেন আলী ইয়দিম আপনি বলেছেন যে আপনার আজমত আপনার অর্থাৎ মহত্ব বড়ত্ব আপনার বড়ত্ব বিরাট আপনি আপনি যে বিশাল আপনি যে বড় আপনি সেটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন আপনি হাদিসে উল্লেখ করেছেন রসুল হাদিসে উল্লেখ করেছেন এবং আমরা সেটার ঘোষণা দিই আমরা সেটার ঘোষণা দেই সার্বক্ষণিক সেটা ঘোষণা দিচ্ছি আপনি বলেন আল কিব রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন হাদিসে আল্লাহ কুৎসিতা আল্লাহ বলেন আল কিবির ইজারি অহংকার করা হচ্ছে আমার ভূষণ আর বড়ত্ব হচ্ছে আমার আমার চাদর চাদর আল্লাহ কেউ যদি নিয়ে টানাটানি করে তাকে আমি শাস্তি দেব এই দুটার ব্যাপারে আর কেউ তার কাছে বসতে পারবে না প্রতিদিন প্রতিদিন পাঁচবার কতবার যে বলে তার হিসাব নাই পাঁচবার মসজিদে এসে বলেন আল্লাহ আকবর আকবার মিনকুলিশ মিনকুলিমা তা সওয়ার যা আপনার মনে আসে তার থেকে তিনি বড় যত কিছু ধারণা আসতে পারে তার থেকে বড়ো ধারণা আপনি করতে পারবেন না আপনার ধারণা অনেক কম আপনার আল্লাহর কর্মকাণ্ড অনেক বেশি তিনি সত্তাগতভাবে তিনি অবশ্যই বড় তার গুণের দিক থেকে তিনি অনেক বড় তার কর্মের দিক থেকে তিনি অনেক বড় তার কর্ম এই যে সব সৃষ্টি যা দেখছেন সবই তার কর্ম এগুলি কত বড় তার রব্বুল আলমিন কত বড় রব্বুল আলমিন কত বড় তিনি ক্ষমার দিক থেকেও বড় তিনি মানুষকে ক্ষমা করে দিচ্ছেন তিনি তার হেল তিনি ধৈর্যের দিক থেকে অত্যন্ত বড় এই জন্য বন্দা তার শিরিক করে যাচ্ছে তিনি তার নামে মিথ্যাচার করে যাচ্ছে তার স্ত্রী আছে বলছে তার সন্তান আছে বলতেছে তার নামে বলে যাচ্ছে যে তার কাছে কেউ সুপারিশ করে দাঁড়াবে আল্লাহর অনুমতি ছাড়া বলে যাচ্ছে তারপরেও তিনি সহিষ্ণুতা অবলম্বন করে যাচ্ছেন দুনিয়ার বুকে কিন্তু আখড়াতে তিনি সেটা শাস্তি দিবেন সেখানে আর কোনো ছাড় কাউকে দেওয়া হবে না সেখানে কোনো ছাড় পাবে না কেউ তিনি তার দানের দিক থেকে বড় তার থেকে বড় কেউ হতে পারে না তিনি হাদিসের সুপারিশের মধ্যে সুপারিশের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন নিচে যখন যাবেন তখন তিনি আরশের নিচে পড়ে যাবেন তখন আল্লাহ তালা তাকে বলবেন এর ফায় আসা আপনার মাথা উঠান আপনি বলুন আপনার কথা শোনা হবে আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ নেওয়া হবে সাল তোর আপনি চান আপনাকে দেয়া হবে আল্লাহ তালাকে তখন তিনি বলবেন রব আমাকে অনুমতি দিন যারা বলবে লা ইলাহাই লাল্লাহ লাহি লাল্লাহ যারা বলবে তাদের সম্পর্কে সুপারিশ করে অনুমতি আমাকে দিন তখন আল্লাহ যারা বলবেন সেটাই আমি বলতে চাচ্ছি কি বলবেন তিনি ও আইজ ও জেলা আলী ও ও আজমাতি আমি শপথ করছি আমার ইজ্জতের আমার মর্যাদার আমার অহংকারের আমার বড়ত্বের সড়ক শপথ করে বলছি লাহ রেজান্না মিনহা মান আলা লাই যে ব্যক্তি বলবে লা ইলাহি আল্লাহ আল্লাহ তো কোনো নেই তাকে আমি জাহানাম থেকে বের করে দিব এই শব্দ তিনি করছেন তার আজমতের মহত্বের কারণে কোনো মানুষ জান্নাতের হকদার নয় জান্নাতের হকদার সবই মাত্র আল্লাহর মহত্বের কারণে তিনি আমাদেরকে দিচ্ছেন তিনি মহত্বের কারণে যে ব্যক্তি এই আজিম রব্বুল আলমীর ব্যাপার কাছে আশ্রয় চাইবে আল্লাহ তাকে আশ্রয় দিবেন আল্লাহ তালা কোরআনে আমরা হাজি পড়েছিলাম সুল্লা সাল্লাম বলেছেন মসজিদে যখন কেউ প্রবেশ করে তখন কি বলে আউজ বিদম মহান মহৎ বড় বড় আল্লাহর আমি আশ্রয় চাচ্ছি বেওয়াজ করিম তার সম্মানিত চেহারার চেহারা ওসিলা দিয়ে ও সুলতানহিল কাদিম প্রাচীন আল্লাহ যে ক্ষমতা দিয়ে মিনার সায়তান তারপর কি বলে এটা বলার পরে কি বলে শয়তান বলে হাফিজ হাফিজ আমিনী সাহের আলিয়ম সারাদিন সে হেফাজদের ভিতরে চলে গেল কি জন্য আল্লাহ তালা প্রথমে তো বলছেন আউদিম আসলে যখন আমরা মসজিদ রুকি আউদিম আল্লাহর আজমত কি আমাদের মাথায় আসে আসতে হবে তো তিনি যে কত বড় তিনি যে দয়া করে আমাকে ইমান নসিব করেছেন তো বিরাট ন্যামত আমার এটা মনে রাখতে হবে আমাকে আমি যে মসজিদে আসতে পেরেছি আদিম তার কাছে আশ্রয় চাচ্ছি অর্থ তিনি আমাকে দিনের জন্য হেফাজত করবেন এই যে ব্যক্তি মুখে বলবে এই আজমতের কথা আল্লাহ তারা তাকে হাসন দিন কিভাবে বড় করে তুলবেন দেখেন রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম বলেছেন দুটি কালেমা দুটি কালেমা দুটি বাক্য জিব্যার মধ্যে অত্যন্ত হালকা এবং খাবিফাতান আল ইসান সাকি ইতান ইফিল মিজান মিজানের মধ্যে অত্যন্ত ভারী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সেটা কি সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আজিম আজিম থাকার কারণে এটা এত বড় আল্লাহ আদিম বলছেন আপনি এই জন্য সেটা এত ভারী হয়েছে সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আদিম বরং এই আজিম এই কথা দিয়ে আজমতের তাসমি পাঠ করতে তিনি বলেছেন ফাসাবিহ বিসমে রব্বিকাল আজিম তিনি যে মহা তিনি বড় মহৎ এটা পরিচয় করার জন্য পাশাবি তাসমি পাঠ করুন এই জন্য বলতে সুহান রবি আল অদিন এই আয়াত নাজিল হওয়ার পর রসুল বললেন তোমরা এটাকে রুকুর মধ্যে নিয়ে যাও এবং এই জন্য আমরা বলি সুহান রবি আল অদিম সুহান আল্লাহ বেহাম দি এটা আমরা বলি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম রুকুর মধ্যে এটা করতে বলেছেন অনুরূপভাবে যখন বিপদে পড়ে তখন আজিম আল্লাহর এই নাম নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে এই আল্লাহ আল্লাহ ওসিলা ধরতে বলেছেন

কোনো অহংকারী বা বাদশাহ কেউ যদি কোনো আক্রমণ করে আপনার উপরে আপনার ভয় থাকে বিরুদ্ধে ভয় থাকে তখন কি বলতে বলেছে দেখেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি ভয় পায় কোনো কারো এরকম দুনিয়ার কেউ আক্রমণের ভয় পায় কারো 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 চড়া হওয়ার ভয় পায় সেই জন্য দোয়া করে সেই জন্য দোয়া করে আল্লাহম্মা রব্বা ওয়ারসিল আসমান জমিনের রব সাত আসমান সাত আসমান এবং সাত আসমানের রব এবং রব আর আজিমের রব আপনি কুল্লি যা রামিন ফুলান ইবনি ফুলান অমুকের থেকে আপনি আমার জন্য আশ্রয়কারী দিন আমাকে আশ্রয় দিয়ে দেন আল্লাহ তালা তাকে আশ্রয় দেন রসুল্লাহ সাল্লাহ আলাম বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সকালে বিকেলে যে সমস্ত দোয়াগুলি অনুমোদন করেছেন সেখানে সেখানেও আছে আউজুবি আজমাতকে আনুক্ত আলম চাহতি সকালে যখন আপনি দোয়া করেন সেখানে এটা বলেন আজমান আজমতের কাছে আমি চাচ্ছি আমাকে যেন মাটির ভিতরে আপনি ধসিয়ে না দেন দুনিয়ার বুকে আপনি চলছেন চলছেন যদি মাটিতে ধসে যায় আপনি চলতে পারবেন না একদিনও এই মাটির ভিতরে আপনি আপনাকে উপর রাখছেন কেন আল্লাহ বলেছেন কোরআনে কারিমে উপর রাখছেন আপনি যেন আপনি ফমসু ভি মানে কি বেহাওয়া কুলুম ইলে হিন্দুসুর আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আপনি যদি আল্লাহর বিরুদ্ধে চারণ করেন আপনি যেকোনো সময় ধসে যেতে পারেন কারণ যেভাবে ধসে গেছে যখন আপনি দোয়া করেন যেন সকালে দোয়া করেন যে আরও যদি আজম আতি কান উত্তর আমি চাতি আমি যেন মাটির নিচে ধসে না যাই আপনার মহত্ত্ব বড়ত্বের কাছে আমি আশ্রয় যাচ্ছি সুতরাং কীভাবে রব্বুল্লাহ আলমিনকে আমাদের তার আজমতকে আমরা ধারণা করতে পারি যে মহান রব্বুল আলমী কত বড় তখন আমার নিজেকে হীনও মনে হবে নিজে আর অহংকারী হব না নিজে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস করব না আমি কোনো প্রকারে কোনো যে কোনোভাবে দুনিয়ার জীবনটা কাটিতে চাই রব্বুল আলমিনের দাসত্ব করে এটাই আপনার মনে হবে আপনার মনে হবে যে দাসত্বের বাইরে এক বিন্দু চলা অর্থ হচ্ছে আমি অহংকারী হয়ে যাওয়া দাসত্বের বাইরে চলা অর্থ হচ্ছে আমি নিজেকে আল্লাহ তালার আজাবের শাস্তির মোকাবিলা সামনে তুলে ধরা এজন্য প্রত্যেকটি মানুষ সবগুলো আলামিনের আজমত মহত্ত্ব সবসময় তুলে জানতে হবে তিনি কত বড় তার তুলনায় সবকিছু কত ক্ষুদ্র আরশো তার তুলনায় তার থেকে ছোট কুর্সি তার থেকে কত ছোট দুনিয়া আসমান জমিন সবগুলি কত ছোট আপনি কত ছোট এটা যদি আপনার আমার মাথার ভিতরে আসে অব্বুল আলামিনের শিরিক করার দূরের কথা তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস কোনো ব্যক্তি করবে না সমস্যা হচ্ছে একটাই আমরা রব্বুল আলমিনকে موجد ما قدر الله حق قدره والارض جميعا قبضته يوم القيامه والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون اقول قولي هذا واستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ মুসলি আলাইকুম বলছিলাম যেহেতু তিনি আযীম মহাত বড় মহত বড় তাহলে আমরা অবশ্যই মুখে তার আজমত বর্ণনা করব সুবহানাল রব্বিল আযীম বলবো এইটাই আল্লাহ কাছে বেশি প্রিয় কালেমার মধ্যে একটি দুটি কালেমার মধ্যে একটি সুবহানাল রব্বিল আযীম সেই জার মধ্যে যখন রুকুতে যখন এটা বলি অবশ্যই যেন তার আজমতের কথা মনে হয় তাহলে আমরা এদিক সালাতের ভিতরে এদিক সেদিক চিন্তা করব না যে আমি দয়া আমি যে রুকু করতে পেরেছি আল্লাহর বিরাট নেয়ামত এটা কত বান্দা আমাকে রুকু কত আল্লাহর কত বান্দা রুকু করতে পারেনি তার সামনে মাথা ঝুঁকাচ্ছি এটা যেন মাথায় আসে যে তার জন্য মাথা ঝুঁকাতে পারছি এটা আমার বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত বড় নেয়ামত যে তার জন্য আমি তাসবি পাঠ করতে পেরেছি আপনি যখন সারা শরীরকে আপনি নিয়োজিত করবেন আল্লাহর রেবাদ যখন সেজদা যাবেন সেজদা গেলে প্রত্যেকটা অঙ্গ সেজদা করে আপনার এর অর্থ হচ্ছে আপনি রবুল আলমিনকে মহৎ বড় রবুল আলমিন আপনি সেজদার অর্থ হচ্ছেন এটাকে আপনি আবাদতের ভিতরে নেবেন আপনি যখন আল্লাহ তালার যে সমস্ত নির্দেশনা এগুলিকে সম্মান করবেন সেভাবে আপনি আল্লাহ তালাকে আজিম হিসেবে তুলে ধরছেন কারণ আল্লাহ তালা বলেছেন কোরআন করিমে যা আলীকে ওমাই সারা এর আল্লাহ ইন্নাহা মিন তাকুয়াল কুলুম যে ব্যক্তি আল্লাহ নিদর্শন সমূহকে বড় করে দেখে যে আল্লাহ নিদর্শন এগুলো আজিমের পক্ষ থেকে এগুলি আসছে জাকাত সোম হজ এমনকি কোরবানি সবই কার পক্ষ থেকে আসছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে এটা যে ব্যক্তি মনে করবে আল্লাহ তালা বলছে তার অন্তর তাকুয়া আসে এটা বোঝা যাবে যদি কোনো তার অন্তরে এটা আসে আর যে ব্যক্তি আল্লাহ তালার হুরুমা যেগুলি আল্লাহ হারাম ঘোষণা করেছেন সেগুলো যথাযথ সম্মান করবে আল্লাহ তালা সেটা তার অন্তরের ভিতরে তাকেও আছে বলে বোঝা যাবে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন আর যেই ব্যক্তি আল্লাহর হুরুমাতকে সম্মানিত জিনিসকে সম্মান করবে বাবু আখৈর তার জন্য কল্যাণ করা হবে কারণ সে আল্লাহর জিনিস সম্মান জানাতে পেরেছে আল্লাহ তালার বিধানকে সম্মান করতে পেরেছে এই জন্য রব্বুল আল আমিনকে আমরা অবশ্যই সম্মান করার অন্তর দিয়ে মুখ দিয়ে কর্মকাণ্ড দিয়ে রবুল আলমিন যথাযথ সম্মান করতে হবে বুঝতে হবে যে মহান রব্বুল আলামিন কত বিশাল সত্তা বড় সত্তা তিনি বড় ভিতরে প্রত্যেকটি এক আর বলেন সলাতের আল্লাহ আকবর বলেন আকবর মিন কিবরিয়া কুল্লিসবাদ আসমান জমিনে সবকিছু তার অহংকার চলে কেন তিনি বড় আসলেই তিনি আসলেই বড় তার বড়ত্বের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল ইজ্জতকে আমরা সবসময় আবাদত করি